হাসির খোরাক পুলিশ, পুলিশের গাড়ি ঠেলতে হচ্ছে কর্তব্যরত পুলিশকে। এমনই ঘটনা ধরা পড়ল গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানার সামনে। মার ধাক্কা জোর লাগাকে, এমনই ঘটনা ধরা পড়ল গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানার সামনে। পুলিশের গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এই ঘটনায় রীতিমতো হাসির ঝড় ওঠে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর শহরে। জানা গেছে রাতে কাকরাবন থানার কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় মদমত্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এই ঘটনায় মুহূর্তের মধ্যে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর শহরে যানজট শুরু হয়ে যায়। পুলিশকর্মীর মদমত্ত উচ্ছৃঙ্খলতার খবর পেয়ে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশকর্মীরা ছুটে গিয়ে মদ্যপ পুলিশকর্মীকে আটক করে থানায় নিয়ে আসেন। খবর দেওয়া হয় কাকরাবন থানায়। কাকরাবন থানার পুলিশ মানদাতা আমলের একটি জিপসি গাড়ি নিয়ে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানায় আসেন। থানা থেকে সহকর্মীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পথে উদয়পুর রাধাকিশোরপুর থানার সামনে পুলিশের জিপসি গাড়িটি চালু হচ্ছিল না। পরে পুলিশকর্মীরা গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারতে শুরু করেন। এই ঘটনা দেখে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর শহরে উপস্থিত জনগণের মধ্যে হাসির রোল পড়ে যায়, যেখানে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য 24 ঘন্টা তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন, তাদের গাড়ির বেহাল দশা। প্রতিনিয়ত এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ভাঙাচুরা গাড়ি নিয়ে বিভিন্ন সময়ে লাঞ্ছিত হতে হচ্ছে পুলিশকর্মীদের, অভিযোগ শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন মহলেরও। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি। আমি সেন্ট্রাল রোডের থেকে লাস্ট করলাম। লাস্ট কি করতেছিল ওখানে? রাস্তাতে দাঁড়ায়া মানে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থা। হ্যাঁ, কি পুলিশের চাকরি করে এরকম আমরা শুনছি? এমনই শুনলাম, কিন্তু কনফার্ম জানি না। মেশাস ট্রেডার্স মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালে চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশাস ত্রিনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন।